হ্যালো বন্ধুরা, আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দুদিন ধরে ভিডিও দিনই, এটা ঢালাই আছে, একটা শিবের মিউরাল হবে। তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা দেখতে পাচ্ছো, কালকে এটা করছিলাম, তো কালকে পুরোপুরি হয়নি, কালকে তার জন্য ভিডিওটা দিতে পারি নাই। তো স্ট্যান্ড টাউন নিয়ে আসলে দেখতে পাচ্ছ কিরকম উঁচু জায়গা, কত উঁচু জায়গা দেখো। কাজ করছি এরকম জায়গাতে, কাজ করছি এখানে, ভিডিও স্ট্যান্ডটা লাগাবো কি করে সেটাও বুঝতে পারছি না। তো এখানে কাজ করতে হচ্ছে এত উঁচুতে। পাশে রেল স্টেশন আছে, এই রাস্তাটা দিয়ে আমাদের এখানে শান্তিপুরে যাওয়া হয়। আমি বলে দিই, এটাতে রড দেওয়া আছে, এটাতে আটের রড দেওয়া আছে, এটাতে আটের রড দেওয়া আছে, মানে এখান থেকে এতটা, মানে এই জিনিসগুলো একটু বাইরে বেরিয়ে আসছে, এটা অনেকটা বাইরে বেরিয়ে আসছে এই জিনিসটা, রড দেওয়া আছে। আর এটা তো জানো, এর ভেতরে যখন ঢালাইটা দিয়েছিলাম তখন এর মধ্যে পাথর, সিমেন্ট, বালি আর পেরে চিপিং করা আছে। আর এইগুলো এখনই জমালাম, এগুলোর মধ্যে হালকা হালকা ইট দিয়েছি, এই যে এইগুলো এখনই জমালাম, এগুলোর মধ্যে ইট দিয়েছি, তা ইট দেওয়া আছে, ইট ভাঙা। এখানকার ভিউটা দেখো, নিচ থেকে লোকেরা দেখছে আমাকে, ভিডিও করছি। বন্ধুরা দেখতে পাচ্ছ, সন্ধ্যা হয়ে গেছে, চারিদিকটা সন্ধ্যা সন্ধ্যা ভাব চলে এসছে, অন্ধকার হয়ে যাচ্ছে, অনেকটাই করলাম, এখন বাসে ঝুলে ঝুলে ভিডিও করছি, আর ফোনে আবার ভিডিও ই হচ্ছে না, ব্ল্যাড দেখাচ্ছে। হ্যাঁ হয়েছে, দেখো অনেকটা কমপ্লিট হয়েছে। কালকে সকালে একটু ভিডিও দেওয়া, পিছনে পাহাড় পর্বত দেওয়া হয়ে গেছে, আকাশে একটু মেঘ ফেক দেওয়া হয়ে গেছে, এখন হাতটা হালকা জমিয়ে দেবো, আর ওই হাতটা হালকা জমাবো, পায়ের নিচে পাথরের মতো হবে, পাহাড়ের পাথরের টুকরো গুলো হবে। তো অনেকক্ষণ করলাম এখানে ভিডিও, রাখা স্ট্যান্ড পাচ্ছি না, কি করে রাখবো বুঝতেও পাচ্ছি না, বাসটা খুবই দুলছে। বন্ধুরা দেখতে পাচ্ছ মূর্তিটা, মুখ বানানো হয়ে গেছে, হাত দুটো বানানো হয় না এখনো, গলায় সাপ বাকি আছে, রুদ্রাক্ষ বাকি আছে, মাথায় রুদ্রাক্ষ বাকি আছে, আর নিচে ইটা বানাবো পাহাড়ের মতো, আর পায়ের পাতাটা বাকি আছে, এখন বলতে কানের দুলো বাকি আছে, অনেক কিছুই বাকি আছে। কালকে অনেক রাত পর্যন্তও কাজ করেছিলাম,
আরে এখানে কোনো জায়গা নাই, বারবার বলছি কিছু মনে করো না, যেখানে ভিডিও করার কোনো জায়গা নাই, হাতে করে ভিডিও করতে হচ্ছে। এমন করে দেখো মুখটা, দেখো বলবে কেমন হয়েছে, ভালো হলে বলবে। দেখতে পাচ্ছ শিবটা কমপ্লিট, এখন শুধু এইদিকে একটা ছোট্ট পাড়া একটা গরু বানাবো, সার গরু, আর এইদিকে একটা ত্রিশুল বানাবো, তাহলেই কমপ্লিট হয়ে যাবে পুরোপুরি, পুরোপুরি বলতে গেলে কমপ্লিট। ভিডিওটা অতটা ভালোভাবে দিতে পারলাম না, কিছুই করার নাই, দেখতেই পাচ্ছ অনেকবার দেখালাম। তো বন্ধুরা, মূর্তিটা কেমন হয়েছে একবার কমেন্টে বলে দিও, চ্যানেল নতুন হলে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিও নতুন যদি হয়ে থাকো। তো এইখানে ভিডিও করার কোনো জায়গাই নেই, তো কোথায় কোথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিওটা করছি, তোমরা দেখতেই পাচ্ছ এখনও, মানে পিলারটা ধরে একটু সাইডে দাঁড়িয়ে ভিডিওটা করছি। দেখো নিচে গাছ দেখা যাচ্ছে। তো আজকের মতো এইটুকুই, আশা করি ভিডিওটা ভালো লাগবে, তো ভালো লাগলে একটা লাইক করো।